গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ, কি বলছেন চিকিৎসকেরা? শীতকাল অনেকেই গরম পানিতে গোসল করতে পছন্দ করি, আরাম বোধ করি। গোসলের পানি গরম হলে শরীর তো পরিষ্কার হয়ই, উপযুক্ত কিছু বাড়তি সুবিধাও পাওয়া যায় গোসলের জন্য। গরম পানি যদি শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি পর্যায়ে গরম হয়, অর্থাৎ 85 থেকে 92 ফারেনহাইট, এরূপ গরম পানি দিয়ে 2 থেকে 15 মিনিট গোসল করা উচিত। শরীরের পেশি স্টিফনেস দূর হয়, পেশির নমনীয়তা বাড়ে, আগ্রহ হয় পেশির ব্যথা। নিয়মিত এরূপ গরম পানি দিয়ে গোসল করলে বাতের ব্যথা দূর হয়, অস্থি সন্ধির ব্যথাও কমে, কমে প্রদাহ, পিঠের ও হাঁটুর ব্যথা ভালো হয়, অনেকে মাথার ব্যথাও কমে যায়। গরম পানি ত্বকের রক্ত নালী প্রসারিত হয়, ফল ত্বকের রক্ত উপশম বাড়ে, ত্বক পুষ্টি পায় ভালো, ত্বকের অণুবীক্ষণ ছিদ্রগুলো খুলে যায়, ফলে ভেতরকার ময়লা বের হয়ে যেতে পারে, ত্বক পরিষ্কার হয়, ত্বকের আর্দ্রতা বাড়ে, ত্বক থাকে বেশ কোমল। গরম পানি ভাবে নাকের কনসেশন বা নাক বন্ধ হয়ে থাকার ভাব কমে যায়, কমে যায় সংশয়তা বন্ধ হয়ে থাকার ভাবও। গরম পানি গোসলে তাই অ্যানালিসিসের উপকারও পাওয়া যায়, উপকার পাওয়া যায় শ্বাসকষ্টের। গরম পানি দিয়ে গোসলের করলে ত্বকের রক্তনালী প্রসারিত হয়, ফলে রক্ত ত্বকের রক্ত সরবরাহ বেশি বেড়ে যায়, আর এই বাড়তি রং রক্ত আসে শরীরের ভেতরকার অংশ থেকে। শরীরের ভেতরকার অঙ্গ রক্ত প্রসারিত স্বাভাবিকভাবে কমে যায়, অন্যান্য অঙ্গের মস্তিষ্কের রক্ত সরবরাহ কমে যায় সাময়িকভাবে। মস্তিষ্কে ভালো সমস্যার আবহ হয় কিছু সময়ের জন্য, তাই ঘুমের 15 মিনিট আগে গরম পানি দিয়ে গোসল করলে একটু ভালো ঘুম হয়। এই নয় যে শুধু গরম পানিতেই গোসল করতে হবে, গরম পানিতে গোসল কার্ডিও সিস্টেমের ইতিবাচক প্রভাব ফেলে। যাদের হাইপার টেনশন সহ হৃৎকম্পনিত জনিত সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল ভালো হয় ভালো নয়। গরম পানি চুলের জন্য ক্ষতিকর, শুধু দুর্বল হয়ে ভেঙে যায়।